سواك يمنعني هدايا. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রিয় উপস্থিতি, একটি একটি দিন পার হবার সাথে সাথেই আমাদের বয়স কমছে। এই ক্ষুদ্র জীবনে আমাদের দিনগুলোর যে কত মূল্য তা কিয়ামতের দিনই বোঝা সম্ভব। আজকে চারিদিকে ফেতনা বেড়েই চলছে, মুসলিম সমাজের প্রত্যেকটি ফেতনার সাথে কাফিরদের অনুকরণ অনুসরণের ব্যাপারটি জড়িত। এদেশে কাফিরদের যত অশ্লীল সংস্কৃতির চর্চা হয় তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে পুরনো হচ্ছে 31st night। আসলে এই রাতে চলে যুব সমাজকে বিপদগামী করার জন্য বিভিন্ন চাকচিক্যময় ও নোংরা আয়োজন, গান বাজনা, নাচ গান, ডিস্কো কিংবা ডিজে পার্টি, পটকাবাজি, বেপরোয়া মোটরসাইকেল চালনা, তরুণ তরুণীর রাতভর উল্লাস, ওপেন কনসার্ট, লাইভ ডান্স, সঙ্গীত অনুষ্ঠান, তরুণ তরুণীদের প্রলুব্ধ করার জন্য যা কিছু করা দরকার সব কিছুর আয়োজন করা হয় এই রাতে। রাজধানী সহ বড় বড় মহানগরী ও পর্যটন নগরীগুলোতে চলে 31st night-এর নামে উদ্যম বন্য ফুর্তি, রাতভর হৈহুল্লোড় আর মাইক বাজির অত্যাচার, বসে মদ পান আর নানা নেশার আসর। এই রাতে মদ খাওয়া অনেকটা রসম রেওয়াজের মতো হয়ে গেছে। এই রাতে অসংখ্য নরনারী সারা রাত বিভিন্ন রাস্তায় ও বাসার ছাদে উঠে যা করেন তা ভদ্র মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কত মেয়ে যে এই রাতে নিজের সম্ভ্রম রাস্তায় বিকিয়ে দেয়, কত ছেলে যে এই রাতে চরিত্রহীন হয় তার কোনো হিসাব নেই। এই রাতে নেচে গেয়ে ফুর্তি করে এমন পর্যায়ে চলে যায় যা মানুষত্বের সীমানা পেরিয়ে জন্তু জানোয়ারকেও হার মানায়। এই 31st-কে ঘিরে নানা অঘটনের ইতিহাস অনেক পুরনো। আজ থেকে প্রায় 2 দশক আগে 1999 সালের 31শে ডিসেম্বর রাতে 31st night উদযাপন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে বাঁধন নামের একটি মেয়ে 10-12 জন মদ্যপ যুবক কর্তৃক শালীনতাহানির শিকার হয়। 2012 সালের 31শে ডিসেম্বর আবারও ঘটে একই রকম ঘটনা। 2013 সালের 1 জানুয়ারি পত্রিকায় প্রকাশিত হয় বাঙালিত্বের জন্য জঘন্য একটি রিপোর্ট। তারা প্রকাশ করে বন্দর নগরী চট্টগ্রামের একটি হোটেলের 6 তলায় 31st night উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় অশ্লীল নৃত্যের। সেই অনুষ্ঠানের অভ্যন্তরে নেশা জাতীয় দ্রব্য এবং কন্ডম বিক্রি করা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করে দেখেছেন আমাদের পরিবেশ কতটা জঘন্য হয়ে গেছে? চিন্তা করেছেন কারা এসব অনুষ্ঠানে যাচ্ছে, নিজেদের নষ্ট করছে? এরা অন্য কোন জগতের মানুষ না, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। কিভাবে তারা আধুনিকতার নামে নষ্ট হয়ে যাচ্ছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে পৌঁছে যাচ্ছে অধঃপতনের শেষ সীমায়, অথচ আমরা কি করছি? জেনে রাখুন আমার ভাই ও বোনেরা, 31st night সহ যতগুলো অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি আমাদের দেশে চালু আছে সেগুলো যদি বন্ধ করা না যায় তাহলে এই সমাজকে, এই তরুণ প্রজন্মকে বাঁচানো যাবে না। আজ মুসলিমরা 31st night উদযাপনে ব্যস্ত, যে ইসলাম এসেছে শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা নিয়ে, আজ সেই ইসলামের দাবিদারেরা, সেই নবীর উম্মতেরা 31st নামক বেলাল্লাপনায় ব্যস্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন, ইসলামে দিবস পালনের কোনো স্থান নেই, ইসলামে দিবস পালনের কোনো স্থান নেই। যেই দিবসগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে তা ছাড়া অন্য কোনো দিবস পালনের কোনো সুযোগ ইসলাম দেয় না। বাইহাকীতে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহের জান নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে, এমনকি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতের দিন সে কাফিরদের সাথেই পুনরুত্থিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সত্য বলেছেন, লাতাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাআইন হাত্তা লাউ সালাকু জুহরা দাববিন লাসালাকতুমু। তোমরা তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ ইহুদি ও নাসারাদের পদে পদে অনুসরণ করবে, এমনকি তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে থাকে তোমরাও তাতে ঢুকবে। উপস্থিতি কেবল 2টি ঈদ পালনকেই ইসলাম স্বীকৃতি দিয়েছে,
এছাড়া অন্য সকল দিবস পালনের ব্যাপারগুলো কিন্তু বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অনুকরণ থেকেই হয়ে থাকে, আর অন্য কোন জাতির অনুসরণ অনুকরণ করাকে ইসলাম হারাম সাব্যস্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে। আল্লাহু আকবার, হাদিসগুলোতে বিজাতীয় কাফিরদের অনুসরণের ব্যাপারে কি ধমকি না এসেছে! এর পরেও কি আমাদের বোধোদয় হবে না? এর পরেও কি আমাদের বুঝে আসবে না, যেখানে আমাদের ভাবনা হওয়ার কথা ছিল যে আজকে যে আমার জীবন থেকে একটি দিন চলে গেল, কি আমল আমি করতে পারলাম, কি নিয়ে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো? আফসোস, সেখানে মানুষ পুরনো বছরকে বিদায় দিচ্ছে ও নতুন বছরকে বরণ করে নিচ্ছে অশ্লীলতা আর ব্যয়াপনার মাধ্যমে। আল্লাহ আমাদের সুমতি দিন, একজন মুসলিমের প্রকৃত জীবন তো আখিরাতের জীবন, এই সামান্য জিন্দেগি আখিরাতের কামাইয়ের উপলক্ষ মাত্র। আজকের খেলায় খেলায় নষ্ট করা প্রতিটি মুহূর্ত আখিরাতে কান্নার কারণ হতে পারে। একটা মুহূর্ত আমাকে বিশাল সময় আগুনে পোড়াতে পারে। দুনিয়ার জীবন কিছুই নয়, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। আল্লাহ তাআলা বলেন, অমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব এই পৃথিবীর জীবন ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়, পরকালের গৃহই প্রকৃত জীবন যদি তারা জানত। দুনিয়ার জীবনের সার্থকতা কেবল আখিরাতের জীবনের সাথেই সম্পৃক্ত। দুনিয়ার জীবনের হিসাব পাই পাই করে দিতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের ধরেন তবে আমাদের কোনো মুক্তি নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, আমাদের জীবনের কদর করার তৌফিক দিন, তারুণ্য ও যৌবনকালের নিয়ামতকে উপলব্ধি করার তৌফিক দিন, যাবতীয় বিজাতীয় সংস্কৃতি অশ্লীলতা নোংরামি থেকে আমাদের হিফাজত করুন, আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।